আপনি মাস্ক ছাড়া কেন বের হয়েছে? নিজেদের সুরক্ষা তো আর সুস্থ থাকলে আমরা বাঁচব। আমি এই মুহূর্তে হোম কোয়ারেন্টিনে আছি। আমি আশা করব আমার ভক্ত আশেখান, আমার দেশবাসী সকলেই হোম কোয়ারেন্টিনে থাকবেন, অর্থাৎ ঘরে থাকবেন। ঘর থেকে আমরা বিনা কারণে কেউ বাহির হব না। যদি বাহিরে যাই, মাস্ক এবং হ্যান্ড গ্লাভস আমরা ব্যবহার করব। বাসায় এসে অবশ্যই অবশ্যই আমরা যেন সাবান দিয়ে ভালো করে 20 সেকেন্ড কমপক্ষে হাত ধুয়ে নিই, এবং আমি সেভে থাকি, আমার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে সেভে রাখি, আমার দেশকে সেভে রাখি। যেখানে সেখানে আমরা থুতু ফেলবো না। হাঁচি কাশি দেওয়ার সময় আমরা টিস্যু ব্যবহার করব, রুমাল ব্যবহার করব। এটা যেন এই দিক থেকে যেন আমরা সবাই সতর্ক থাকি। বাঙালি বীরের জাতি, বাঙালি কখনো হার মানে নেই। আমরা হার মানব না। আমাদের কাছে করোনা ভাইরাস হার মানবে, ইনশাল্লাহ আমরা করোনা ভাইরাসকে হার মানাবো। আমরা 9 মাস যুদ্ধ করেছি, দেশকে স্বাধীন করেছি, দেশের জন্য প্রাণ দিয়েছি। আমরা কি কটা দিন ঘরে থাকতে পারবো না? এই মাতৃভূমির জন্য, আমার প্রিয় দেশ বাংলাদেশের জন্য আমরা কটা দিন ঘরে থাকবো? সবাই যে যার অবস্থান থেকে গরিব দুঃখী অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করব। সবাই যেন ঘরে থাকি, সতর্ক থাকি, সুন্দর থাকি, সুস্থ থাকি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। একটু আতঙ্কে ঘরে আছেন, আমার মনে হয়। আমি যেহেতু আপনাদের পছন্দের একজন নায়িকা, একটা আর্টিস্ট, আমরা যে কোনো কাজ মানুষকে বললে তারা ইন্সপায়ার হয়। আমার কাছে মনে হয়েছে এটা আমি কাউকে দেখানোর জন্য না, আমি আসলে মানুষকে ভালোবেসেই দিচ্ছি, এবং যারা বৃত্তমান লোকেরা আছেন তাদেরকে ইন্সপায়ার করছি যে একদিন যদি আমরা ফুল ডে তাদেরকে দেই, তাদের এই একদিনের জন্য 5 দিন তারা ঘরে থাকবে, সেফ থাকবে, এবং নিজ নিজ জায়গা থেকে যারা পরিশ্রম করছে সবসময় তাদেরকে যদি আমরা 5 দিনের খাবারটা তাদেরকে দিতে পারি, এইভাবে যদি আমরা 50 ডেজ করে আমরা 5 দিন 5 দিন করে এরকম যদি আমরা 5 জন এগিয়ে আসি, অ্যাটলিস্ট যে হোম মানে লকডাউনের জন্য টাইমটা দেওয়া হয়েছে সেটা তাদের পক্ষেও কাম। ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। কেউ গুজবে কান না দিয়ে সঠিক তথ্য জানুন। জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা এবং শরীর ব্যথা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। হাত মেলানো এবং কোলাকুলি থেকে বিরত থাকুন। যেখানে সেখানে থুথু বা কফ ফেলবেন না। রান্নার আগে খাবারগুলো ভালো করে ধুয়ে নিন, ভালোভাবে সিদ্ধ করে খাবেন। বাসায় থাকুন, নিজে নিরাপদে থাকুন, অন্যকে নিরাপদে রাখুন।